হাই ফ্রেন্ডস আমি উৎপাল আপনাকে স্বাগত জানাচ্ছি ইউবিসাপটের একটি নতুন ভিডিওতে আমার হাতে এই যে বাক্সটি দেখতে পাচ্ছেন এই বাক্সটির মধ্যে রয়েছে বোয়া এম ওয়ান মাইক এই বোয়া এম ওয়ানের মাইকটি দুদিন আগে আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম আজকে আমার বাড়িতে এসে দিয়ে গিয়েছে ডেলিভারি বয়রা এই মাইকটি আমি কেন কিনেছি এবং এই মাইকটি কেন প্রতিটা ইউটিউবারের ব্যবহার করা উচিত এবং এই মাইকটির দাম কত বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ও আপনার ফ্রেন্ডের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা ক্লিক করে দেবেন ইউটিউব রিলেটেড সমস্ত ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অলরেডি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ সর বেশি দেরি না করে চলুন আজকের আনবক্সিং শুরু করা যাক ফ্রেন্ড যেহেতু আমি কাজ এই ভিডিওর মধ্যে কোনো অস্ত্র দেখাতে পারবো না ওই জন্য আমি সাইড থেকে কেটে নিয়ে এসেছি ওপেনটা সো এবার আমি আস্তে বাক্সটি খুলবো এবং ভিতরে যা যা দেওয়া আছে আমি বের করে নেব সো প্রথমে আমি বাক্সটা খুলি খোলার পরে যে কাগজটা রয়েছে কাগজটা সরিয়ে দিই একদম সবার পাশে দেখছি একটি কাগজ রয়েছে আগে কাগজটাকে বের করি কাগজটি দেখে নিই কিসের কাগজ কাগজটি দিয়েছে বিল এই যে দেখুন এই যে মাইকটি আমার দাম নিয়েছে একদম কম অর্থাৎ হাজার টাকারও কিন্তু কম দাম নিয়েছে মাইকটির মাইকটির দাম হচ্ছে সাতশো উনত্রিশ টাকা ডিসক্রিপশন বক্সে আমি এই মনে লিঙ্ক দেবো সেখান থেকে আপনি ক্লিক করে নিতে পারেন যদি আপনার কান্ট্রিতে অ্যামাজন চালু হয়ে থাকে তো সো এবার এটাকে আমরা পাশে রেখে দেবো পাশে রেখে দেওয়ার পরে এই যে দেখুন যে মাইক রয়েছে মাইকের যে খাপ রয়েছে সেই খাপটা দেওয়া রয়েছে এবার খাপটা আমরা বের করে নেবো এবার দেখুন মার্কেটে কিন্তু প্রচুর বয়া এম ওয়ানের ডুপ্লিকেট মাইকও কিন্তু আপনি পেয়ে যাবেন একই দাম দিয়ে তবে এই ডুপ্লিকেট মাইক চেনার জন্য আপনি কি করবেন এই যে এখানে দেখুন যে ইয়েটা দেওয়া রয়েছে এই যে সিলটা দেওয়া রয়েছে এখানে দেখুন একটা তিচ্চুণ দেওয়া আছে আপনি যদি এটাকে তুলে নেন এটাকে আপনি তুলে নেই যে দেখুন এখানে কিন্তু ওদের একটি বারকোড সুন্দরভাবে বসিয়ে দিয়েছে এই বার যদি আপনি আপনার মোবাইল দিয়ে স্ক্যান করেন তাহলে কিন্তু এদের সম্পূর্ণ আপনাকে জানিয়ে দেবে যে এদের মধ্যে কি কি রয়েছে এবং এ প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত সো এইভাবে কিন্তু আপনি আসল নকল বের করতে পারবেন তাই নেওয়ার আগে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন কারণ এটা যদি ডুপ্লিকেট মনে হয় তাহলে কিন্তু আপনি সেটি নেবেন যে প্যাকিংটা রয়েছে প্যাকিংটা কিন্তু একটি খুব সুন্দর প্যাকিং করেছে ওরা সো সর্বপ্রথম আমরা এটাকে টানবো এই প্যাকিংটাও কিন্তু দারুণ মজবুত প্যাকিং করেছে সো এইবার দেখি এর মধ্যে আর কী কী দেওয়া রয়েছে এর মধ্যে দেখুন সর্বপ্রথম একটি বাক্স দিয়েছে বা একটি ব্যাগ দিয়েছে যে ব্যাগের মধ্যে কিন্তু আমাদের মাইক টেক সমস্ত কিছু রয়েছে সো ব্যাগটা আগে আমরা পরে দেখি পরে দেখি এর ভিতরে আর কী কী দিয়েছে এই বাক্সের মধ্যে সো ও একটি দিয়েছে সূচিপত্র বা যেটাকে আমরা ইয়েও বলতে পারি যে যেটা দেখে আমরা পড়ে এইটার সম্পর্কে সমস্ত কিছু জানতে পারি সো এটার কোনো এখন দরকার নেই এরপরে আরেকটা কী দিয়েছে আর একটা কার্ড দেওয়া রয়েছে যেখানে কিন্তু ওই বয়ার যে অরিজিনাল অফিস সে অফিসের সমস্ত কিছু যে কার্ডটা থাকে সেই কার্ডটাই এর মধ্যে দিয়ে দিয়েছে যেখানে ওদের প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু প্রাইভেসি পলিসি আছে সেগুলোই লেখা রয়েছে তো এটাও আমাদের দরকার নেই এটাকে আমরা পাশে রেখে দেবো দেওয়ার পরে এইবার এই যে বয়ার যে আসল প্যাকেট সে প্যাকেটটা কিন্তু আমরা বের করব। যে দেখি এর মধ্যে কী কী দিয়েছে সর্বপ্রথম দিয়েছে যে মাইক এবং মাইকের তার অর্থাৎ দেখুন এই যে মাইকটা কিন্তু অনেক বড় মাইক এবং এর তারটাও কিন্তু যথেষ্ট বড় অতএব অনেক দূর থেকে কিন্তু করা যাবে যেহেতু এর আগেও আমার একটি মাইক ছিল সেই মাইকটি একদম কোমা মাইক যেহেতু সেই মাইকটিতে অতটা ভালো অডিও আসতো না তার কারণ আপনা আমিও আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে আমার ভিডিওর অডিও কেমন হয় সো আপনারা কিন্তু অনেকেই বলেছেন যে অডিওটি কিন্তু অতটা সুন্দর নয় ওই জন্য আমি যেহেতু অডিওটি আরও সুন্দর করা যায় সেই ভাবতে ভাবতেই কিন্তু আমি এই বয়া এম ওয়ান মাইকটি অর্ডার করেছি সো এরপরে দেখি আর এর ভিতরে আর কী কী দেওয়া হয়েছে এর ভিতরে আরেকটি প্যাকেট দেওয়া হয়েছে যে প্যাকেটের মধ্যে কিন্তু দেওয়া আছে একটি ব্যাটারি এবং দেখি আর কী কী দেওয়া রয়েছে একটি ব্যাটারি দেওয়া রয়েছে একটি নয়েজ গার্ড দেওয়া রয়েছে এবং আরেকটি জ্যাক দেওয়া রয়েছে এবং ক্লাব দেওয়া রয়েছে সো এই যে জ্যাকটি দেখুন এই জ্যাকটি আগেই বলে দিই এই জ্যাকটি কিন্তু যদি আপনি ডিএসএলআর ব্যবহার করেন তবে কিন্তু এই জ্যাকটি আপনার কাজে দেবে তাছাড়া কিন্তু এই জ্যাকটি কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন না এই যে ব্যাটারি রয়েছে ব্যাটারিটির কী কাজ এই যেরকম এই যে ব্যাটারিটি রয়েছে এই ব্যাটারিটি কী কাজে ব্যবহার করা হবে সো এই ব্যাটারিটি কিন্তু এই ভিতরে লাগাতে হবে যদি আপনি মোবাইল দিয়ে করেন তাহলে কিন্তু এই ব্যাটারিটি লাগানোর কোনো প্রয়োজন নেই যদি আপনি ডিএসএলআর ব্যবহার করেন তবে কিন্তু আপনার ব্যাটারিটি লাগাতে হবে সো তার আগে বলে দিই এই যে দেখুন এখানে একটি দা সিস্টেম দিয়েছে যেখানে আপনি যদি আপনার স্মার্টফোন ব্যবহার করেন তাহলে কিন্তু এটাকে নিচে রাখবেন তাহলে আপনার স্মার্টফোনে চালু হয়ে যাবে আর যদি আপনি ক্যামেরায় করতে চান এটাকে উপরে তুলে দেবেন বা ডিএসএলআর করতে চান তাহলে এটাকে উপরে তুলে দিলে কিন্তু আপনার ডিএসএলআর কানেক্টেড হয়ে যাবে আর যদি আপনি দিয়ে ভিডিও বানান বা ডিএসএলআর ব্যবহার করেন তবে কিন্তু আপনার ব্যাটারিটি ইউজ করতে হবে সো এই যে এইভাবে খুলবেন খোলার পরে এই জায়গায় একটা জায়গাতেও আছে যেখানে কিন্তু আপনি ব্যাটারিটি লাগাতে পারবেন তো এই যেখানে ব্যাটারি লাগানোর জায়গা দেওয়া রয়েছে সো আমি ব্যাটারিটি নিয়ে নিই এই যে ব্যাটারিটি এইভাবে ধরবেন এইভাবে ধরে এইভাবে লাগিয়ে লাগিয়ে দিলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে সো এইখানে দেখুন আরেকটা ক্লিপ দেওয়া রয়েছে যেটাকে আপনি জামার সাথে আটকে রাখতে পারবেন এছাড়া আপনি যদি অনেক দূরে করেন তাহলে কিন্তু এই যে এখানের যে মাইকটা দেওয়া রয়েছে এই মাইকের সাথেও কিন্তু আরেকটি ক্লিপ আপনি লাগাতে পারবেন সো আমি ক্লিপটি লাগিয়ে একবার দেখিয়ে দিই এই ধরুন মাইক এই যে ক্লিপ ক্লিপটা কিন্তু আপনি খুব যত্নে লাগাবেন এরপরে আপনার সবার উপরে নয়েজ গার্ড লাগাতে হবে নয়েজ গার্ডটা একটু ভালোভাবে লাগিয়ে নেবেন নয়েজ গার্ডটা কিন্তু লাগানো হয়ে গেল ব্যাগের মধ্যে আরও কিছু রয়েছে ও ব্যাগটিও কিন্তু দারুণ হাঁটি করেছে ব্যাগ এছাড়া দেখি আর ব্যাগের মধ্যে আর কি কি দেওয়া আছে ও এছাড়া ব্যাগের মধ্যে দেওয়া আছে একটি বয়ার যে কোয়ালিটি ফাইট যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা দেওয়া আছে আর দেওয়া রয়েছে একটা জেল এটা কি কাজে লাগে যারা জানে তারা জানে আমার যেহেতু আমি জানি না ওই জন্য ওটা আমি ব্যাগের মধ্যে রেখে দিলাম আর এটাও আমাদের কোয়ালি কোয়ালিফাইড সার্টিফিকেটও আমাদের দরকার নেই এটাকেও আমরা পাশে রেখে দিলাম সো এই তো চলে গেল আনবক্সের মধ্যে কী কী থাকে তবে এখানে বলতে এই যে তারটা দেয় এই তারটা কিন্তু অনেক বড় তার দেয় আর যেহেতু আমার যে পুরোনো যে মাইকটা ছিল সেই মাইকটা কিন্তু একদম ছোট আর সেই মাইকটার দামও কম কিন্তু অতটা ভালো হতো না যেহেতু আমার ভয়েস ভালো হতো না ওই জন্য কিন্তু আমি ভলে ভয়েসটি ভালো করার জন্য কিন্তু আমি এই বয়ার এই মাইকটি নিয়েছি তবে এইবার আমরা একটু এই বয়ার মাইক দিয়ে একটু ভয়েস দিয়ে রেকর্ড করে দেখবো যে কতটা ভালো হয় সো ফ্রেন্ড বয়ার যে মাইকটি আমরা এতক্ষণ ধরে আনবক্সিং করছিলাম সেই মাইকটি কিন্তু অলরেডি আমি লাগিয়ে নিয়েছি সো এইবার প্রথম থেকে এই মাইক লাগানোর আগে পর্যন্ত তা আনবক্সিং পর্যন্ত যে সাউন্ড কোয়ালিটি এবং এখন যে সাউন্ড কোয়ালিটি এই সাউন্ড কোয়ালিটি কতটা পার্থক্য রয়েছে বা কতটা ফারাক রয়েছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতন এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন